নমস্কার, আজকে দেওঘর ট্যুর সম্পর্কে আমরা বিস্তারিত জানব এবং তার পরিবেশ এবং সম্ভাব্য তথ্য আমরা আপনাদের সামনে তুলে ধরব। প্রথমেই আমরা দেওঘর কিভাবে যাব। আপনারা হাওড়া, দুমকা বা রাঁচি, পাটনা যেখান থেকে আসুন না কেন, আপনারা সেইখান থেকে ট্রেনের মাধ্যমে জেসিদি জ্যাংশনে আপনারা আসতে পারেন। জেসিদি থেকে দেওঘরের দূরত্ব মাত্র 7 কিলোমিটার। আপনারা জেসিদি থেকে দেওঘর স্টেশনেও আসতে পারেন, তার থেকে বেটার হবে জেসিদি থেকেই অটো করে বা গাড়ি করে চলে আসুন দেওঘর। দেওঘর মাত্র 7 কিলোমিটার দূরত্বে। এখানে আমরা দেওঘর ট্রেনে করে যাচ্ছিলাম, তো আমার ট্রেন ছিল রামপুরহাট থেকে, রামপুরহাট থেকে জেসিদি। তো আমার ট্রেনের স্টপেজ ছিল দেওঘরই স্টপেজ ছিল, সেজন্য আমরা ট্রেন থেকে যাচ্ছিলাম, ডাইরেক্ট দেওঘর স্টেশনেই নেমেছিলাম। দেওঘরের প্রধান ঐতিহ্য, এটি ভারতের 12টি জ্যোতির্লিঙ্গর মধ্যে একটি অন্যতম জ্যোতির্লিঙ্গ। তার মধ্যে আমরা এখানে এসে প্রথমত আপনারা অনলাইন বুক করে আসতে পারেন, অথবা এখানে সরাসরি যোগাযোগ করতে পারেন হোটেলগুলোতে। অনলাইনে 500 থেকে শুরু করে 700, 800 এবং এর অধিক অনেক হোটেল আপনারা পেয়ে যাবেন। তবে সিজনের সময় এটার রেট ফ্লাকচুয়েট করতে থাকে, কম বেশি হতেই থাকে। তবে শীতের সময় এটা অনেক সময় পর্বণ অনুযায়ী কম বেশি হতেই থাকে। তবে আপনারা সাধারণত শ্রাবণ মাস এবং শিবরাত্রি এই দুটোকে অ্যাভয়েড করে আসবেন, এটাই সব থেকে ভালো, কারণ এই সময় প্রচুর রাশ থাকে, প্রচুর ভিড়। অফ সিজনে অনেকটাই ভিড় কম থাকে, আমরা অফ সিজনে গেছিলাম, অনেকটাই ভিড় কম। আমরা খুব সুন্দরভাবে 1 ঘন্টার মধ্যে দর্শন পেয়ে গেছিলাম। দেওঘর স্টেশনের চিত্র দেখতে পাচ্ছেন। এরপরে আমরা চলে গেছিলাম দেওঘর বাবা বৈদ্যনাথের মন্দির। বৈদ্যনাথ মন্দিরের একটা দেখছি, আপনারা ছবি দেখতে পাচ্ছেন, শিব দুর্গা পার্বতীর যে কম্বিনেশন যোগসূত্র এখানে রয়েছে। দেওঘরের এর মধ্যে দিয়ে আমরা লাইনে লেগে যাই এবং লাইন ভুল দীর্ঘ লাইনের মধ্যে দিয়ে আমরা দর্শন পেয়ে যাই বাবা, এবং অন স্ক্রিন দেখা যাচ্ছে, লাইভ শো দেখা যাচ্ছে বাইরে থেকে, কিন্তু অন স্ক্রিন এবং ভিতরের যে দৃশ্য সেটা সত্যি অপূর্ব, খুব মোহিত। বাবার কৃপায় আমরা দর্শন সেরে বাবা বৈদ্যনাথ মন্দিরে জ্যোতির্লিঙ্গের পাশাপাশি এখানে পার্বতী, গণেশ, মনসা এছাড়া অনেক অনেক দেবদেবীর মূর্তি রয়েছে, নারায়ণ, অনেক দেবদেবীর মূর্তি রয়েছে, সেগুলো উপভোগ করার মতো। এরপর আমরা দর্শন সেরে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাই, অর্থাৎ হোটেলে খাওয়া দাওয়া করে রিফ্রেশমেন্ট হয়েই তারপরের দিন আমাদের গন্তব্যস্থল ছিল ত্রিকূট পাহাড়। দর্শনের পর আমরা চলে যাই ত্রিকূট পাহাড়ের উদ্দেশ্যে। আমরা জানি ত্রিকূট পাহাড় সত্যি 3টি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের জন্য নাম হয়েছে ত্রিকূট পাহাড়। ত্রিকূট পাহাড়ের রোপওয়ে বন্ধ থাকায় আমরা কিছুটা উপরে ওঠার চেষ্টা করি, সত্যি ক্লান্তিকর এবং উপরে ওঠা প্রায় অসম্ভব বলেই মনে হলো, কিন্তু হেঁটেও ওঠা যায় গাইডে গাইড নিয়ে। গাইডের নির্দিষ্ট পথে ওরা 2 থেকে 3 ঘন্টার মধ্যে পর্বত শিখরে উঠিয়ে দেয়, কিন্তু আমাদের সময় না থাকায় আমরা রিটার্ন করে আসি এবং সেই ত্রিকূট পাহাড়ের সম্মুখে আমরা সঙ্গে আমরা সময়টা অতিবাহিত করে এরপর থেকে চলে আসি সেই সুদৃশ্যময় পথ ধরে এবং লাস্টে চলে আসি আমরা জেসিদি। আর্কিটেকচার যুক্ত জেসিদি স্টেশনটি খুব সত্যি খুব সুন্দর এবং জেসিদি স্টেশনে আমরা ট্রেনের জন্য অপেক্ষা করতে লাগি। অবশেষে আমরা সেখান থেকে প্রস্থান করি। ধন্যবাদ।